কাশিধামে প্রধানমন্ত্রী বিশ্বনাথ মন্দির করিডোর উদ্বোধনী অনুষ্ঠান সেরে এখনও পর্যন্ত রাজ্যে ফেরেননি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এরই মধ্যে মঙ্গলবার 11 দফা দাবির ভিত্তিতে মুখ্যমন্ত্রীর নিকট দাবি সনদ তুলে দেওয়ার জন্য মহাকরণে গিয়েছিলেন জমিয়ত উলেমার এক প্রতিনিধি দল। এদিন মুখ্যমন্ত্রীকে না পেয়ে সেই দাবি সনদ মুখ্যমন্ত্রীর সচিব গৌতম চক্রবর্তীর হাতে তুলে দেন প্রতিনিধি দলটি। এ প্রসঙ্গে বলতে গিয়ে জমিয়ত উলেমা হিন্দের সভাপতি মুফতি তৈয়বুর রহমান জানিয়েছেন, পরবর্তীতে 11 দফা দাবির ভিত্তিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তারা, সেই সাথে 11 দফা দাবিগুলো তুলে ধরেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট সংখ্যালঘু মুসলিমদের শিক্ষা, চাকুরি, আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 11 দফা দাবি সনদ পেশের উদ্দেশ্যে এসেছিলাম। মুখ্যমন্ত্রী না থাকায় ওনার ওএসডি গৌতম চক্রবর্তীর নিকট দিয়ে আসছি, খুব আশ্বাস পেয়েছেন। আংশিক হয়ে গেছে, কিন্তু বর্তমান তো মুখ্যমন্ত্রী নেই, আমরা কিছুদিন সময় দেখব, এর পরবর্তীতে ওনার সাথে আবার সাক্ষাৎ করে বিস্তারিত আরও দাবি জানাইব, আর এখন দেখব কী করতেছেন। দাবিগুলি হইলো, আমাদের দাবিগুলো বলবো, সংরক্ষণ বা সমান অধিকার দেওয়া, ওয়াকফের হেফাজত করা, নিয়োগ সংক্রান্ত কমিটিতে যোগ্য প্রতিনিধি রাখা, মুসলিম সম্প্রদায়ের উচ্চ। এদিন রাজ্য জমিয়ত উলেমা হিন্দের শীর্ষ কর্মকর্তা নুরুল ইসলাম ভুট্টো এবং মুস্তাক আহমেদ ছিলেন প্রতিনিধি দলে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।